আবা কদুরা কয়টা হেবেছিলেন? আবা কদুর দাম বেশি না মধুর দাম বেশি? আবারও ঢালিউডে অভিনয় করতে যাচ্ছেন মোশাররফ করিম। তবে এবার সিনেমাটির নাম কিছুটা হাস্যকর, যার নাম রাখা হয়েছে গু কাকু। সিনেমাটি পরিচালনা করবেন মনীষ বসু। ছবির পুরো নাম গু কাকু দ্য পটি আঙ্কেল। প্রযোজনায় রয়েছে মোজো প্রোডাকশন। এই ছবির শুটিং শুরু হতে চলছে ফেব্রুয়ারি থেকে। সেখানে দেখা যাবে বাংলাদেশি তারকা মোশাররফ করিমকে। তার সঙ্গে ওপার বাংলা থেকে থাকবেন ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ এবং মিশকা হালিমের মতো আরো অনেক তারকারা। জানা গেছে গু কাকুর পটভূমিকা 90-এর দশকের একটি মফস্বলী অঞ্চল। পরিচালক মনীষ বসুর কথায় একজন ভ্রাত প্রান্তিক মানুষ কিভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্রভাবে প্রভাবিত করে এবং শেষমে সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামিলিয়নের বাসিয়ালা হয়ে ওঠে, সেই গল্পই উঠে আসবে এই ছবিতে। নাঈম খান, বিই নিউজ, ঢাকা।